এবার আসছি 22 এর ডায়াগ্রাম কোটা দেখো 22 এর ডায়াগ্রাম এর সাথে কন্ডিশন দেওয়া আছে 22 ইফ x plus y plus z equal to 0 যদি x plus y plus z equal to 0 হয় তবে দেখা হবে দেন সো দ্যাট যদি x plus y plus z equal to 0 হয়ে যায় তাহলে দেখা হবে দুটো আছে অঙ্ক এক একটা করতে দেখো এক নম্বরটা তাহলে দেখা হবে ডিটারমিন্যান্ট x y z ডিটারমিন্যান্ট x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার x স্কয়ার y square z square y plus z z plus x plus y z plus x এবং x plus y এই ডিটারমিনেন্টের মানটা 0 দেখাতে হবে আমাকে যদি x plus y plus z equal to 0 হয়ে যায় তবে দেখা হবে দিস ডিটারমিনেন্ট এক নম্বর দুটো আছে x y z x square y square z square y plus z z plus x এবং x plus y টোটাল ডিটারমিনেন্টের ভ্যালুটা আমাকে 0 দেখাতে হবে যেভাবে হোক উইথ দ্য হেল্প অফ দিস এই কন্ডিশন এই যে কন্ডিশন দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো যদি হয়ে যায় তাহলে এই ডিটারমিনেন্ট মানটা জিরো দেখা যাবে তাহলে যেহেতু যখন এরকম কোনো কন্ডিশন দেওয়া থাকবে তাহলে তুমি অপারেশনটা চেষ্টা করবে ওই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করার তাহলে এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে গেলে এখানে কী অপারেশন করতে হবে ডেভেলপ সবসময় যেহেতু এটা জিরো পাওয়ার করতে বলেছে যদি এদিকে কোনো একটা ফ্যাক্টর টাইপের কোনো জিনিস পাওয়ার করতে বলতো যেমন আগের অঙ্কগুলো এক্স মাইনাস ওয়াই কি এক্স প্লাস ওয়াই কি স্কয়ার এই ধরনের প্রমাণ করতে বলছিল তো ওই ধরনের ফ্যাক্টর যে তোমার এখানে নেই জিরো রয়েছে তাহলে আমায় দেখতে হবে কী কন্ডিশন দেওয়া রয়েছে কন্ডিশন দেওয়া হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো তার মানে আমাকে অপারেশন করে যেভাবেই হোক এই ডিটারমিনেন্টে কোনো একটা রয়ে বা কোনো একটা কলমে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এইটা নিয়ে আসা তো সেটা আনতে গেলে দেখো আর ওয়ানে দেখো এক্স ওয়াই জেড রয়েছে আর থ্রিতে দেখো এখানে এক্স রয়েছে এখানে ওয়াই জেড রয়েছে এখানে ওয়াই রয়েছে এখানে জেড এক্স রয়েছে এখানে জেড রয়েছে এখানে এক্স প্লাস ওয়াই রয়েছে তার মানে যদি এইটার সঙ্গে যোগ করি তাহলে সব জায়গাতে এক্স প্লাস ওয়াই প্লাস জেড থাকে যদি আর ওয়ানের সঙ্গে আর থ্রি যোগ করে দেখো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে এটার সঙ্গে এটা যোগ করলে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে অর্থাৎ আর ওয়ানের সঙ্গে যদি আর থ্রি আমি যোগ করে দিই তাহলে সব জায়গাতে আমার কী হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই জিনিসটা চলে আসবে সেই জন্য এখানে আমি অপারেট যেটা করবো যেহেতু আমায় দেখাতে হবে দেন সো দ্যাট এটা তাহলে আমার এখন কি এই যে ডিটারমিনেন্টটা দেওয়া আছে নাও এখন ডিটারমিনেন্ট লিখছি এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স এক্স প্লাস ওয়াই এটা এখান থেকে কী অপারেটেশন করবো আর ওয়ান ডাস্ট সমান আর ওয়ান প্লাস আর থ্রি অর্থাৎ এক নম্বর এবং তিন নম্বরও যোগ করছি এক নম্বর এবং তিন নম্বরও যোগ করছি যোগ করলে কী পাবে ডিটারমিনেন্টটা তাহলে এটার সঙ্গে এটা তাহলে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়ে যাবে এখানেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে এখানেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়ে যাবে যেহেতু শুধুমাত্র আর ওয়ানের অপারেশন করছি তাহলে আর টু এবং আর থ্রি রিমেন সেম তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার যেমন থাকবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার যেমন থাকবে ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স এবং এক্স প্লাস ওয়াই এরা রিমেন আনচেঞ্জড থাকবে এবার এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান কিন্তু আছে জিরো বুঝছি না দিস ইজ ইকুয়াল টু জিরো 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 বাকিগুলো রিমেন সেম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স এক্স প্লাস ওয়াই কেন যেহেতু গিভেন যেহেতু গিভেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো যেহেতু দেওয়া আছে আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মানটা জিরো যেহেতু আমার দেওয়া আছে প্রবলেমে দেওয়া আছে শ্রুতি কন্ডিশন দেওয়া আছে যে যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল জিরো তাহলে দেখতে হবে তাহলে মানে গিভেন দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল জিরো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল জিরো সব থেকে বেশি দিল এইবারে দেখো প্রপার্টিস কী বলছে যদি কোনো একটা ডিটারমিনেন্টের যে কোনো একটা রো বা কলামের সমস্ত পদগুলো শূন্য হয়ে যায় তাহলে ডিটারমিনেন্টের আলটিমেট ভ্যালু কী জিরো তাহলে আমার প্রমাণ হয়ে গেল প্রমাণ কী তাহলে আমার দেখাতে বলেছিল যে দেখাও ডিটারমিনেন্ট জিরো আর ডিটারমিনেন্ট দেখিয়ে দিলাম যে দিস দ্য ভ্যালু অফ দিস ডিটারমিনেন্ট ইজ জিরো ঠিক আছে এভাবে পরেরটা দুই একটা একই রকমভাবে দুইটা তো খুব সহজ দেওয়াই আছে প্রথম লাইনই ওয়ান ওয়ান প্রথম রয়ে ওয়ান 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 দেওয়াই আছে তার মানে ওয়ান ওয়ান দেওয়া থাকলে কী করতে হয় অলরেডি আমাদের প্রত্যেকে জানা আছে যে কোনো দুটো ওয়ানকে জিরো করা সেই টার্গেটে গিয়ে আবার কোনো এক জায়গায় এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়তো এক্সপানশন করার পর আসবে এলে সেই জায়গায় এক্স প্লাস ওয়াই প্লাস জেড জায়গায় জিরো পাসে ব্যাস কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এবার দুইটা তোমার করে নিও তাহলে বাইশের দুইটা হলো এবার আসছি অন্য টাইপের অঙ্ক সমাধান 23 দিকের অঙ্কগুলো সমাধান সমাধান করো সমাধান করো
যেমন 23 দাগ থেকে 36 দাগ পর্যন্ত সমান আছে 23 থেকে 36 23 টু 36 এতগুলো অঙ্ক তোমার সমাধানে বলে দেওয়া আছে 23 থেকে 36 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সবগুলো সমাধান করতে মানে যে চলরাশিটা দেওয়া থাকবে এক্স হোক ওয়াই হোক জেড হোক যে চলরাশিটা দেওয়া থাকবে সেই চলরাশির মান নির্ণয় সমাধান মানে তাই কোয়াড্রেটিক ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো একটা সমীকরণ এই সমীকরণ সমাধান করা মানে কি সমাধান করা মানে এক্স এর মান নির্ণয় তাই তো এটাই আমরা জানিস কোন একটা সমীকরণ যদি এরকম দেওয়া থাকে সেই সমীকরণের সমাধান করো সমাধান করো মানে এক্স এর মান নির্ণয় করো বা কোন একটা ফ্যাক্টর টাইপ এরকম দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো এর সমাধান করা মানে কি এর সমাধান করে এক্স এর মান নির্ণয় করো এক্স এর মান ওয়ান এবং এক্স এর মান কত মাইনাস থ্রি এক্স এর মান এক এবং মাইনাস থ্রি এটা হচ্ছে সমাধান অর্থাৎ সমাধান মানে যে চলরাশিটা দেওয়া থাকে তোমার এক্সপ্রেশনে সেই চলরাশির মান নির্ণয় করো তো এখানে ডিটারমিনেন্ট তো সরাসরি এরকম ইকুয়েশনটা দেওয়া থাকবে না ইকুয়েশনের উপর আনতে হবে ইউজিং দ্য হেল্প অফ ডিটারমিনেন্ট তো দেখো 24 অঙ্কটা দেখো একটা করছি 24 ডিটারমিনেন্ট এক্স এ এ এক্স এ এ এ এক্স বি এ এক্স বি নেক্সট বি বি এক্স বি বি এক্স এর মান অলরেডি জিরো দেওয়া আছে জিরো না দেওয়া তাহলে হবে না তো রাইট হ্যান্ড সাইড জিরো না থাকলে ইকুয়েশন মানে ইকুয়েশন না থাকলে সমাধান করবে কি করে তাই না ফ্যাক্টর করা যাবে সমাধান তো করা যাবে না সমাধান করা মানে তোমার যেভাবে হোক এক্স এর মানটা তোমায় নির্ণয় করতে হবে তো এই জায়গা থেকে চলরাশি দেখতে পাচ্ছি আমি এক্স একমাত্র জানিয়েছি এবি তো কনস্ট্যান্ট এটা ইকুয়াল জিরো মানে এটা তো একটা এদিকটা একটা মান তো বেরোবে সেই মানটা জিরো তো সেখান থেকে ডেফিনেটলি আমরা এক্স এর মান নির্ণয় করতে পারবো তো এখন এই জায়গা থেকে সরাসরি এক্সপানশন করেও আমি এক্স এর মান নির্ণয় করতে পারি লেফট হ্যান্ড সাইডটা যেহেতু এদিকটা ইকুয়াল জিরো তাহলে এদিকটা আমি এক্সপানশন করবো এদিকটা জিরো যেমন আছে লিখে দেবো দি এক্সপানশন করতে 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 অলরেডি এদিকটা জিরো আসবে তো সেখান থেকে আমরা এক্স এর মান নির্ণয় করতে পারি তাই তো এটাই মানে এবার কেউ যদি বলে না আমি একটু অপারেশন করে করবো তাহলে আরও সুবিধা হবে কারণ এক্সপানশন করে করতে গেলে এক্স এর মান নির্ণয় করতে গেলে হয়তো জটিলতা কোথাও আসতে পারে তো সেই জন্যে এই জায়গা থেকে আমি কী করবো সামান্য একটু অপারেশন যদি আমি করে নিই তাহলে খুব সুবিধা হবে কী অপারেশন করবো অপারেশন করবো আমি এটাই দেখো যদি সি ওয়ান ড্যাশ ওয়ান সি ওয়ান মাইনাস সি টু করি এটা থেকে এটা এক্স মাইনাস এ এটা থেকে এটা এ মাইনাস এক্স এটা জিরো আর এটা থেকে এটা যদি করি জিরো এটা এক্স মাইনাস বি এটা বি মাইনাস এ অর্থাৎ এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি আমি কম নিতে পারবো অর্থাৎ যদি সি ওয়ান ড্যাশ ওয়ান অর্থাৎ যদি আমি অপারেশন কেমন করি সি ওয়ান ড্যাশ ওয়ান সি ওয়ান মাইনাস সি টু এবং সি টু ড্যাশ ওয়ান সি টু মাইনাস সি থ্রি এই অপারেশনটা যদি করি এখন এই অপারেশনটা আমি করছি বলে তোমাকে এই অপারেশনটাই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা তুমি অন্য অপারেশনে করতে পারো রোয়ের অপারেশনে করতে পারো বা কালামেরই অন্য কোনো কিছু অপারেশন করতে পারো বারে বারে বলছি আমি যে অপারেশনটা লিখবো সেই অপারেশনটা করেই তোমাকে আমি অঙ্কটা কমপ্লিট করতে হবে এরকম কোনো মানে নেই যে যেভাবে বুঝি যে কোনো অপারেশন করে অঙ্কটা অ্যাকচুয়ালি নাভালি এক্সের মানটা যেভাবেই হোক বার করতে পারলেই অঙ্কটা তোমার হয়ে যাবে তো আমি অপারেশন করলে আমার সুবিধার জন্য সি ওয়ান ড্যাশ ওয়ান সি ওয়ান ড্যাশ কী সুবিধা কারণ এটা মাইনাস এটা করলে এক্স মাইনাস এ এটা মাইনাস এটা করলে এক্স মাইনাস এ মানে মাইনাস কম এক্স মাইনাস এ চলে আসবে এটা জিরো হয়ে যাচ্ছে এটা সুবিধা এটা থেকে এটা একদম জিরো এটা এক্স মাইনাস বি এটাও এক্স মাইনাস বি আছে বি মাইনাস এক্স মানে এক্স মাইনাস বি আনতে পারবো তাহলে এই সুবিধা এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি যদি কমন নিয়ে নিতে পারি সেই কারণে আমি সি ওয়ান ড্যাশ ওয়ান সি ওয়ান মাইনাস সি টু এবং সি টু ড্যাশ ওয়ান সি টু মাইনাস সি থ্রি অপারেশন করলাম তোমরা নাও করতে পারো অসুবিধা নেই তাহলে সি অপারেশনে যদি করি তাহলে দিস সিম্পল কি আসবে অপারেশন করছি সি ওয়ান এর মানে এটা চেঞ্জ হবে সি ওয়ান ড্যাশ ওয়ান সি ওয়ান মাইনাস সি টু মানে এক্স মাইনাস এ এটা কি হবে এ মাইনাস এক্স তাহলে মাইনাস কোন নিল তাহলে এক্স মাইনাস এ হয়ে যাবে এটা থেকে এটা বিয়োগ করলে এ মাইনাস এক্স হয় তো এটা মানেই তো এ মাইনাস এক্স মাইনাস টু মাইনাস এটা থেকে জিরো এটা থেকে এটা বিয়োগ করলে জিরো সি টু ড্যাশ ওয়ান সি টু মাইনাস সি থ্রি মানে এটা থেকে এটা বিয়োগ করলে জিরো এটা থেকে এটা এক্স মাইনাস বি এটা থেকে এটা বি মাইনাস এক্স হয় তাহলে মাইনাস কোন নিল তাহলে এক্স মাইনাস বি আর এটা রিমেন আনচেঞ্জড এ বি এক্স এটা রিমেন আনচেঞ্জড ইকুয়াল টু জিরো সি ওয়ান এবং সি টু অপারেশন করেছি মানে সি থ্রি রিমেন আনচেঞ্জ থাকবে সি থ্রি সি থ্রি রিমেন আনচেঞ্জ থাকবে সি থ্রি কোনটা এ বি এক্স এ বি এক্স সি থ্রি রিমেন আনচেঞ্জ থাকবে ঠিক আছে যেহেতু সি ওয়ান এবং সি টু এক নম্বর এবং দু নম্বর কলামের অপারেশন করছি তখন তিন নম্বর কলাম রিমেন আনচেঞ্জ এ বি এক্স এ বি এক্স এইটা এবং এটা চেঞ্জ হয়েছে এবং দেখলাম কেন এরকম করলাম সুবিধা এটা বলেছি প্রথমে বলেছিলাম কী সুবিধা সুবিধা হচ্ছে এক্স মাইনাসে কমন নিতে পারবো এই লাইন থেকে এক্স মাইনাসে কমন নিতে পারবো এই লাইন থেকে এক্স মাইনাস বি কমন নিতে পারবো কারণ জিরো থেকে যা কিছু তাই কমন নিয়ে যায় সেই কারণে এটা করলাম তাহলে এবার টেকিং কমন এক্স মাইনাস এ ফ্রম সি ওয়ান অ্যান্ড এক্স মাইনাস বি ফ্রম সি টু নাও টেকিং কমন দিস ইমপ্লাইং এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি এটা কমন নিলাম কমন নিলে কী পড়তে হবে এখান থেকে এক্স মাইনাস এ কমন নিলে ওয়ান মাইনাস ওয়ান জিরো ওয়ান তারপরটা হবে মাইনাস ওয়ান তারপরটা হবে জিরো তারপরটা জিরো অলরেডি আছে এখানে ওয়ান আসবে তারপরটা মাইনাস ওয়ান আসবে আর এটা এ বি এক্স যেমন আছে থাকবে এ বি এক্স যেমন আছে থাকবে
তাহলে কি করলাম বাই টেকিং কমন x মাইনাস a ফ্রম c1 কি করলাম বাই টেকিং কমন x মাইনাস a ফ্রম c1 এন্ড x মাইনাস b ফ্রম c2 অর্থাৎ c2 থেকে x মাইনাস b কমন নিলাম এবং c1 থেকে x মাইনাস a কমন নিলাম তাহলে এই লাইনটা চলো এটা ইকুয়াল টু কি দেওয়া আছে ইকুয়াল টু 0 দেওয়া আছে তাই না এই যে এদিকে 0 দেওয়া আছে তাহলে x মাইনাস a ইনটু x মাইনাস b ডিটারমিন্ট দিস ডিটারমিনেন্ট ভ্যালু কত দেওয়া আছে টোটালটার মান কত দেওয়া আছে 0 এবারে আমার টার্গেট হচ্ছে এই 1টাকে যদি 0 করতে পারি তাহলে এক্সপ্যান্সর করা সুবিধা সুবিধা না এই 1টাকে যদি 0 করতে পারি এই যে মাইনাস 1টাকে যে এটা সাথে যোগ করে দিই তাহলে আমার এই মাইনাস 1টা 0 যাবে তাহলে এই বরাবর এক্সপ্যান্সন করা সুবিধা হয়ে যাবে সেই জন্য আরেকটা লাইন নাও করতে পারি এখানে সরাসরি এক্সপ্যান্সন করে দিলে এসে যাবে নাও করতে পারি তো এই মাইনাস 1টাকে যদি আমি 0 করি তাহলে আরও আমার অঙ্কটা করতে সুবিধা হবে সেই জন্য ওই মাইনাস 1টাকে 0 করে টার্গেট নিচ্ছি তার জন্য কি অপারেশন করব তাহলে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি ইনটু ডিটারমিন্যান্ট কি করব আর প্লাস ওয়ান আর টু প্লাস আর ওয়ান করবো তাহলে আর ওয়ান ডিমান আনসেন থাকবে 1 0 a এটা প্লাস এটা করবো 0 হয়ে গেল এটা প্লাস এটা করবো 1 হয়ে যাবে এটা প্লাস এটা করবো এ প্লাস বি হয়ে যাবে বাদ বাকি রিমেন সেম 0 মাইনাস 1 x 0 মাইনাস 1 x ইকুয়াল টু 0 কী করলাম আর ওয়ান ড্যাশ সমান আর ওয়ান প্লাস আর টু করলাম সরি আর টু ড্যাশ সমান আর টু প্লাস আর ওয়ান আর টু ড্যাশ ওয়ান আর টু প্লাস আর ওয়ান করলাম কী করলাম আর টু ড্যাশ এই যে অধ নম্বর এটার সঙ্গে যোগ করলাম আর টু ড্যাশ ওয়ান আর টু প্লাস আর ওয়ান আর টু ড্যাশ ওয়ান আর টু প্লাস আর ওয়ান ভালো করে লিখে দিয়েছিল অপারেশন কী করলাম যেটা করলাম সেটা হচ্ছে আর টু ড্যাশ সমান আর টু প্লাস আর ওয়ান আর টু ড্যাশ ওয়ান আর টু প্লাস আর ওয়ান এই অপারেশনটা করলে আমি এই লাইনটা পেলাম এই ইকুয়াল টু 0 কী করে পেলাম এটার সঙ্গে এটা যোগ করলাম এটার সঙ্গে এটা যোগ করলাম এটার সঙ্গে এটা যোগ করলাম তার মানে আর ওয়ান ডিমেন্ট সেম থাকবে 1 0 এ কারণ আর টু অপারেশন করছি মানে আর ওয়ান এবং আর থ্রি ডিমেন্ট সেম থাকবে আর ওয়ান 1 0 এ 1 0 এ আর থ্রি 0 মাইনাস 1 x 0 মাইনাস 1 x তাহলে চেঞ্জ হয়েছে কি মাইনাস ওয়ান ওয়ান বি এটা চেঞ্জ হয়ে গেছে 0 1 এ প্লাস বি কেন করলাম এই ওয়ান বরাবর এক্সপানশন করলে এইটার একটা বরাবর করতে হবে না এই বরাবর এক্সপানশন একটার জন্য করলে আমার কাজ হয়ে যাবে তাহলে আবার সিম্পল এক্সপানশনটা করে দিচ্ছি দেখো তাহলে কোন জায়গায় চলে আসছি আমি এই জায়গা থেকে আবার সিম্পল এক্সপানশন করে চলে আসছে দেখো এখানে দিস সিম্পল লাইন তাহলে এক্স মাইনাস এ যেমন আছে থাকলো এক্স মাইনাস বি যেমন আছে থাকলো এক্সপানশন করছি কোন বরাবর ওয়ান বরাবর তাহলে ওয়ান ইনটু ওয়ান বরাবর রো কলম বাদ পরে থাকছে এই ডিটারমিনেন্টটা তাহলে এই ডিটারমিনেন্টের উপর থেকে ওয়ান এ প্লাস বি এই যে ওয়ান এ প্লাস বি মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আর এখানে এক্স এই আর বাদ বাকিগুলো 0 পরে থাকছে ইকুয়াল টু 0 তো দিস সিম্পল লাইন এক্স মাইনাস এ এক্স মাইনাস বি ইনটু এটা কি পড়ে থাকছে এক্স প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0 এই যে এটা এক্সপানশন করলে এক্স প্লাস এ প্লাস বি তাহলে এক্স প্লাস এ প্লাস তাহলে তিনটে ফ্যাক্টর এই একটা ফ্যাক্টর এই একটা ফ্যাক্টর এই এক ফ্যাক্টর তিনটে ফ্যাক্টরের গুণফল ইকুয়াল টু 0 তাহলে সেখান থেকে এক্স এর মান বার করে দিস সিম্পলাইং এক্স ইকুয়াল টু এ বেরোবে এখান থেকে এটা থেকে এক্স ইকুয়াল টু এ বেরোলো এটা থেকে কত বেরোবে এক্স ইকুয়াল টু বি বেরোবে এটা থেকে কত বেরোবে এক্স ইকুয়াল টু মাইনাস অফ এ প্লাস বি বেরোবে তাহলে তিনটে জায়গা থেকে এক্স এর মান বেড়ে গেল প্রথম ফ্যাক্টর থেকে এক্স ইকুয়াল টু তিনটে রাশি প্রোডাক্ট এরকম গুণফল আকারে চলো নাইদার দিস ইকুয়াল টু 0 অর দিস ইকুয়াল টু 0 অর দিস ইকুয়াল টু 0 তাই তো এটাই তো মানে সহজের মানে এটা যে তিনটে রাশির প্রোডাক্ট ডট মানে ফ্যাক্টরের গুণফল ইকুয়াল টু 0 এটা ডট এটা ডট এটা তিনটে মানে ফ্যাক্টরের গুণফল ইকুয়াল টু 0 মানে আইদার দিস ইকুয়াল টু 0 অর দিস ইকুয়াল টু 0 অর দিস ইকুয়াল টু 0 যদি এটি ইকুয়াল টু 0 হয় এক্স ইকুয়াল টু হবে এটি ইকুয়াল টু 0 এক্স ইকুয়াল টু হবে এটি ইকুয়াল টু 0 এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস তাহলে যে সমাধান করতে বলেছিল যে হেডিং এ দেওয়া ছিল সমাধান করে এটি ডিটারমিন্ট ইকুয়াল টু 0 তাহলে এটি ডিটারমিন্ট মান যদি 0 হয় সেখানে এক্স এর মান আমরা কি বার করলাম এ বার করলাম একটা বি বার করলাম বার করলাম মাইনাস অফ এ প্লাস বি বার করলাম এটাই হচ্ছে তোমার আনসার এটা হচ্ছে নির্ণয় সমাধান এটাই তোমার আনসার ঠিক আছে তাহলে এক্স এর মান তিনটে বার হলো একটা এ একটা বি একটা মাইনাস অফ এ প্লাস বি এভাবে সমাধান করে অনেক অঙ্ক রয়েছে তারপর একটা দেখো করছি 25টা 24টা গেল 25টা কিছু দেখো ডিটারমিনেন্ট এক্স প্লাস ওয়ান টু থ্রি এক্স প্লাস ওয়ান টু থ্রি হয়েছে ওয়ান এক্স প্লাস ওয়ান ওয়ান এটা এক্স প্লাস ওয়ান ওয়ান এক্স প্লাস ওয়ান থ্রি ওয়ান এক্স প্লাস ওয়ান থ্রি তারপর আছে থ্রি মাইনাস সিক্স থ্রি আছে মাইনাস সিক্স আছে থ্রি আছে মাইনাস সিক্স আছে আর এক্স প্লাস ওয়ান রয়েছে এটি ইকুয়াল টু জিরো দিয়ে বলছে সমাধান করো মানে এক্স এর মান নির্ণয় করো আমি কী করবো যেহেতু এটা এটা থ্রি রয়েছে মানে এটা থেকে এটা বাদ দিলে এটা একটা জিরো হয়ে যাবে এখান থেকে এটা বাদ দিলে এক্স হয়ে যাবে মানে একটু সুবিধা
আমি এই অপারেশনটা করছি বলে তোমাকে করতে হবে, বারবার বলছি নাও করতে পারো। তো দেখো যদি অপারেশনটা করি কী হয়, তাহলে আমি যে অপারেশনটা করবো সেটা হচ্ছে যে আর ওয়ান ডাস আর ওয়ান মাইনাস আর টু, ঠিক আছে? তাহলে আর ওয়ান ডাস সমান আর ওয়ান মাইনাস আর টু, তাহলে অপারেটিং আর ওয়ান ড্যাশ সমান আর ওয়ান মাইনাস আর টু এই অপারেশন করবো। তাহলে যেটা আসবে দিস সিম্পল লাইন, আর ওয়ানের অপারেশন করছি তাহলে এটা মাইনাস এটা মানে এক্স হয়ে যাবে, এটা মাইনাস এটা মানে ওয়ান মাইনাস এক্স হয়ে যাবে, এটা মাইনাস এটা মানে জিরো হয়ে যাবে। বাদবাকি ডিমান্ড সেম, ওয়ান থাকবে, এক্স প্লাস ওয়ান থাকবে, থ্রি থাকবে, থ্রি থাকবে, মাইনাস সিক্স এক্স থাকবে, এক্স প্লাস ওয়ান এটাও পরে থাকবে ইকুয়াল টু জিরো। শুধুমাত্র এই অপারেশন করলাম, এবারে আর কিছু করবো না, আমরা সিম্পল এক্সপানশনগুলো লিখতে থাকবো এই এক নম্বর রো বরাবর। তাহলে দিস ইমপ্লাইং এক্স ইন্টু, ঠিক আছে, এক্স ইন্টু এক্স বরাবর রো কলম বাদ, তাহলে এটা ইন্টু এটা লিখতো এটা, তার মানে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, তার মানে আলটিমেটলি এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস তিন ছয় আঠারো, প্লাস তিন ছয় আঠারো। এক্সপানশন করছি অ্যালং আর ওয়ান, আর ওয়ান বরাবর এক্সপানশন, তাহলে এক্স ইন্টু এক্স বরাবর রো কলম বাদ, তাহলে পরে থাকছে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট এটা গণিত এটা লিখতে এটা, তোমার এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস আঠারো, এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস আঠারো, মাইনাস ওয়ান মাইনাস এক্স ইন্টু আবার ওয়ান মাইনাস এক্স বরাবর রো এবং কলম বাদ, তাহলে এক্স প্লাস ওয়ান মাইনাস নাইন, এক্স প্লাস ওয়ান মাইনাস নাইন, এই বরাবর রো এই বরাবর কলম বাদ দিলে এটার সঙ্গে এটা গুণলে এক্স প্লাস ওয়ান মাইনাস তিন থেকে মাইনাস তিন থেকে হয়ে গেল। এটার মান কত দেওয়া আছে, এটার মান দেওয়া আছে আমার জিরো, এই যাও এটার মান জিরো দেওয়া আছে। তো দিস ইমপ্লাইং কী হলো, এক্স ইন্টু এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান আর এইটিন মানে নাইনটিন, ওকে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান আর এই আঠারো তাহলে উনিশ, মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস এইট, এই যে ওয়ান মাইনাস নাইন ওয়ান এক্স মাইনাস এইট ইকুয়াল টু জিরো। এটা ক্যালকুলেশন করছি দিস ইমপ্লাইং, এটা কত হবে, আচ্ছা এক্স কিউব ঢুকিয়ে দিচ্ছি এক্সটা, তাহলে এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার প্লাস উনিশ এক্স, এক্সটাকে ঢুকিয়ে দিলাম এক্সটা ব্র্যাকেট ভিতরে দিলাম, তাহলে এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার প্লাস উনিশ এক্স, মাইনাস এটা গুণ করো, এটা গুণ করলে হচ্ছে একটা এক্স এটার সঙ্গে এক্স মাইনাস এইট মাইনাস এক্স স্কোয়ার, এই তো এক্স মাইনাস এইট মাইনাস এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস এইট এক্স, এটা ইকুয়াল টু জিরো। তাহলে দেখো কী আসছে, এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার, উনিশ এক্স থেকে কটা এক্স বাদ দিতে হবে, এই একটা এক্স এখানে আট এক্স, তাহলে উনিশ এক্স থেকে বাদ দিতে হবে নাইন এক্স তার মানে প্লাস টেন এক্স, দেখো উনিশ এক্স সেখান থেকে বাদ দিচ্ছি কত, আমি এইট এক্স এই এক্স নাইন এক্স তাহলে মাইনাস নাইন এক্স তার মানে প্লাস টেন এক্স, এখানে পড়ে থাকছে কত প্লাস এইট, শুধুমাত্র পড়ে থাকছে প্লাস এইট, আর এখানে কোনো সংখ্যা নেই তো পড়ে থাকছে প্লাস এইট ইকুয়াল টু জিরো। তাহলে এই যে জিনিসটা এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস এইট ইকুয়াল টু জিরো, এটা একটা কিউবিক ইকুয়েশন, দেখি বুঝতে পারছো এটা একটা এক ধরনের কিউবিক ইকুয়েশন, ত্রিঘাত সমীকরণ। এখন এই জায়গা থেকে আমি আসছি, এটা ডিটারমিনেন্ট মান নিয়েছিল, এখানে এক্স এর মান নির্ণয় করতে হবে, যে আলটিমেটলি ক্যালকুলেশন করে ডাটা কিউবিক ইকুয়েশন আসছে। তাহলে এই কিউবিক ইকুয়েশন জিরো পুট ফ্যাক্টর, তাহলে এক্স এর মান থাকে এই ইকুয়েশন, এক্স এর মান যদি মাইনাস ওয়ান বসায় তাহলে এক্স এর মান জিরো হয়ে যাবে, কারণ এক্স মাইনাস ওয়ান ফ্যাক্টর অফ দিস ডিটারমিনেন্ট। দেখো এক্স এর মান এখানে যদি মাইনাস ওয়ান বসায় কিউবিক ইকুয়েশন, কিউবিক ইকুয়েশন সমাধান কি, এক্স এর কোন মান বসালে এই দিকটা জিরো হিসেবে দেখতে হবে, তবে এক্স ইকুয়াল টু যদি ইফ উই পুট এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে এই পার্টটা জিরো হয়ে যাবে। দেখো তাহলে মাইনাস ওয়ানের কিউব মানে মাইনাস ওয়ানের কিউব প্লাস থ্রি ইন্টু মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস টেন ইন্টু মাইনাস ওয়ান প্লাস এইট, তাহলে এটার মান কত হবে মাইনাস ওয়ান প্লাস থ্রি মাইনাস টেন প্লাস এইট, তাহলে এটা কি মান ডেফিনেটলি জিরো। তার মানে কি এক্স মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান, তার মানে এক্স প্লাস ওয়ান ইজ এ ফ্যাক্টর অফ দিস ক্যারেক্টার ফ্যাক্টর, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বসালে যেহেতু মানে এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে, তার মানে কি এক্স প্লাস ওয়ান ইজ এ ফ্যাক্টর অফ দিস ডিটারমিনেন্ট, তার মানে এই যে পার্টটা এক্স প্লাস ওয়ানের একটা কী ফ্যাক্টর, তার মানে এখান থেকে এবার সেই জিরো ফুট ফ্যাক্টর কী যেভাবে করতে সেভাবে করবে, দিস ইমপ্লাইং এর এক্স প্লাস ওয়ান একটা ফ্যাক্টর, ঠিক আছে? তাহলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান তিন জায়গায় লিখলাম ইকুয়াল টু জিরো। এবারে এখানে এক্স কিউব আছে, তার মানে এক্স কিউব আছে, এক্স কিউব করতে হবে মানে এখানে এক্স স্কোয়ার গুণ করতে হবে, তাহলে এখানে এক্স কিউব হয়ে যাবে প্লাস কত হচ্ছে এক্স স্কোয়ার, আচ্ছা কত থ্রি এক্স স্কোয়ার, তার মানে এখানে থ্রি এক্স করতে হবে, তাহলে আমার আনতে হবে কত থ্রি এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার হলো তার মানে এখনও টু এক্স স্কোয়ার আনতে হবে, তাহলে এখানে টু এক্স দিয়ে গুণ করতে হবে, টু এক্স দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার, তাহলে থ্রি এক্স স্কোয়ার আছে প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স, আছে কত প্লাস টু এক্স করলাম প্লাস টু এক্স করলাম, আছে কত টেন এক্স, তাহলে প্লাস এইট করতে হবে প্লাস এইট করতে হবে,
plot x sub x dot 6 plus 8x plus 8 plus 8 equal to 0. এটা আমরা জানি 0.5 তাহলে এই জায়গা থেকে কি x plus 1 কিন্তু কমন নেই তো দিস ইমপ্লাইং x plus 1 ইনটু x plus 1 কমন নেই তাহলে x plus 1 x স্কয়ার plus 2x plus 8 equal to 0 তাহলে আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে এটাই এখান থেকে দেখো তাহলে আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে x plus 1 ইনটু x স্কয়ার plus 2x plus 8 equal to 0 তাহলে এখানে দুটো ফ্যাক্টরের গুণফল equal to 0 আসছে তাহলে এখান থেকে দিস ইমপ্লাইং x equal to minus 1 or x equal to এইটা থেকে x এর মান সেই সিধা আছে যে ফর্মুলা সাহায্যে মাইনাস ওয়ান মাইনাস বি তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওয়ার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ ইন্টু সি ডিভাইড বাই টু ইন্টু এ তাহলে দুটো মান তাহলে একটা x এর মান ওয়ান আর একটা x এর ক্যালকুলেশন করে সিধা আছে যে ফর্মুলা সাহায্যে x এর ক্যালকুলেশন করলাম আর একটা ঠিক আছে তাহলে এই যে জিনিসটা এইখান থেকে ডিটারমিনেন্ট মান জিরো দিচ্ছে ক্যালকুলেশন করলাম বেশিরভাগ ক্ষেত্রে এক্সপানশন করছি এইরকম ফ্যাক্টর চলে আসছে ভয় খাওয়ার পিছনে এইরকম ফ্যাক্টর চলে এলে ত্রিঘাত সমীকরণ ত্রিঘাত সমীকরণ সমাধান জিরো পুট ফ্যাক্টর যে সমাধান এক্স এর মান কত বসলে জিরো দেখে নিতে হবে দেখে নিলেন এক্স এর মান মাইনাস ওয়ান বসলে জিরো হচ্ছে তখন এক্স প্লাস ওয়ান ইজ এ ফ্যাক্টর অফ দিস এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান যদি একটা ফ্যাক্টর হয় তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সেজন্য এক্স প্লাস ওয়ান করে দিলাম যেভাবে সমাধান করে সেভাবে করে দিলাম ঠিক আছে তাহলে এইভাবে তুমি সমাধানগুলো একে একে এগিয়ে যাবে পরে আবার নেক্সট ক্লাসে দেখানো হবে ইনশাআল্লাহ